কী কারণে আওয়ামী লীগ এই পথ বেছে নিল আমি জানি না কত মানুষের অবদান কত লড়াই সংগ্রামের ইতিহাস আছে আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে হাসিনা একা কোথায় নিয়ে গেছে আপনি বলেন এই আওয়ামী লীগের এত কর্মী বাহিনীকে কীরকম ভয়ানক বিপদে ফেলে দিছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কোথায় কুয়ের মধ্যে ফেলে দিয়ে চলে গেল আপনি আপনি বলেন অতলে ফেলে দিয়ে চলে গেল কেন হবে এটা বলেন অন ইলেভেন যে সরকার এই সরকারটা এসেছিল আসলে বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী ওই সরকারের কাছে আমরা কিছু আশা করি না তারা সংস্কারটাকে একটা নেতিবাচক জায়গায় কিন্তু সংস্কারটা একটা কি বলে সময়ের দাবি এটা তো অস্বীকার করা যাবে না মানে সারা ব্যাপী আপনার সময়ের সাথে সাথে সবকিছু সংস্কার হতে হয় পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না এটা তো আমার দলের প্রস্তাব দেওয়া এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেদিনও বলেছেন যে এটা কিন্তু বিএনপির মতো দলের প্রধানের জায়গা থেকে বলা আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা একটা বিরাট হ্যাঁ বিরাট বিরাট ব্যাপার ইসলাম বাবুল যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে আপনি জানেন যে অন সরকারের সময় এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল রাজনৈতিক দলগুলো নিজে থেকেই বিভিন্ন তাদের দলের নেতারাই এই সব প্রস্তাবনাও দিয়েছিলেন বাট সেটি আর আলোর মুখ দেখে নেই ডক্টর মামুন বলেছেন যে কোনো অনীহা তৈরি যেন না হয় সেটিও বিবেচনায় রাখুন না না থ্যাংক ইউ ভালো প্রসঙ্গ আপনি বলেছেন অন কথা যেটা বললেন শোনেন অন সরকার প্রথম আগমনের পরে সারা দেশের মানুষ তাদেরকে কাম করেছিল কিন্তু ভালোই বলেছিল কিন্তু তারা দিনে দিনে দেখলাম তাদের মধ্যে রাজনৈতিক চেতনা রাজনীতি করবার চেতনা বা নিজেদের ক্ষমতার লোভ অর্থের লোভ চলে গেল কিন্তু চলে আসলো না হলে কিন্তু ওয়ান সরকারের যে যে সরকার ছিল তাদের অনেক কিছু করবার ছিল অনেক কিছু করবার ছিল কিন্তু সেটা তারা সদিচ্ছা ছিল কিনা আমি জানি না তারা পরে বায়াস্ট হয়ে গেল ইন্ডিয়ানদের কাছে প্রণব মুখার্জির সাথে যে বই সেই বইতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে কিভাবে তাদেরকে নেগোসিয়েশন করে দেওয়া হয়েছিল হ্যাঁ তার চাকরি কিভাবে নিরাপদ হবে তাকে তার কি বলে তিনি কি নিরাপদ প্রস্থান কিভাবে করবেন সব তারা ঠিক করে দিয়েছিল সেই জন্য অন ইলেভেন যে সরকার এই সরকারটা এসেছিলো আসলে বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী ওই সরকারের কাছে আমরা কিছু আশা করি না তারা সংস্কারটাকে একটা নেতিবাচক জায়গায় কিন্তু সংস্কারটা একটা কি বলে সময়ের দাবি এটা তো অস্বীকার করা যাবে না মানে সারা দুনিয়া ব্যাপী আপনার সময়ের সাথে সাথে সব সংস্কার হতে হয় হ্যাঁ আমাদের রাষ্ট্র সমাজেও সংস্কারটা খুবই প্রয়োজন এবং এই সংস্কারের জন্যই কিন্তু আমরা একত্রিশ দফা আমরা দিয়েছি ওই জন্য বলছিলেন যে দুই মেয়াদে প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না এটা তো আমার দলের প্রস্তাব দেওয়া এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেদিনও বলেছেন যে এটা কিন্তু বিএনপির মতো দলের প্রধানের জায়গা থেকে বলা আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা একটা বিরাট বিরাট ব্যাপার এটা জনসমক্ষে বলা আর অনেকগুলো বিষয় রয়েছে সেই জন্য এখন আপনি সংস্কারকে যদি নেতিবাচকভাবে দেখতে চা দেখি আমরা তাহলে কিন্তু হবে না মৌলিক কিছু সংস্কারের সময় এসে গেছে ইভেন রাজনৈতিক দল হিসেবে বিএনপিও আওয়ামী লীগ যেটা করেছে দেশকে কত পেছনে নিয়ে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন প্রতিষ্ঠানগুলোকে কোথায় নিয়ে চলে গেছে আপনি ইলেকশন কমিশন বলেন একটা দাস ওরা তো একটা দাস ছিল ওই যে রকিব কমিশন হোদা কমিশন আর এ কমিশন এবং লুণ্ঠনের ওরাও তো লুণ্ঠনের একটা অংশীদার কীভাবে লুণ্ঠন করেছে কীভাবে দুর্নীতি করেছে সেগুলো আমরা দেখছি তাদের বিচার হতে হবে কিন্তু তাদের বিচার এটা ভুলে গেলে চলবে না এই যে কমিশনের যারা ছিল আমি মনে করি এই যে আওয়ামী লীগের যারা স্টেক হোল্ডার ছিল তাদের চাইতে তাদের অপরাধ আরও অনেক বেশি কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানকে ড্যামেজ করার অধিকার তাদেরকে কেউ দেয় নাই অন্তত চেয়ারে বসলে আপনি প্রধান বিচারপতির চেয়ারে যখন বসবেন আপনি হতে পারেন একটা দলে থেকে এসছেন কিন্তু চেয়ারে যখন বসবেন এই চেয়ারের মর্যাদা আমরা যুগে যুগে কালে কালে দেখেছি শুনেছি সেই জায়গাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে সেই জন্যে এই নিয়োগ প্রক্রিয়া তাদের চাকরির নিরাপত্তা প্রক্রিয়া কি হবে বা কীভাবে কোথেকে কেমনে এদেরকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে যে কমিশন করা হয়েছে আমরা বিশ্বাস করি একদিনেই হয়তো একটা সমাধান হয়ে যাবে সেটা আমরা আশা করি না আমরা বিশ্বাস করি যে এখানকার একটা বিষয় সুপারিশ আমরা দিতে পারবে বদির আলম মজুমদার দীর্ঘদিন ইলেকশন কমিশন নিয়ে কাজ করেন এবং যথা মানে যথার্থ মানুষকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি তিনি করতে পারবেন তারপরে শাহ আবু আহিম মবিন রহমান বিচার কমিশনের যাকে দেওয়া হয়েছে সংস্কার বিচার কমিশনের বিচার বিভাগের সংস্কার এটা তো দীর্ঘদিন একটা হজার উচ্চ আদালত আদালত আদালতের স্বাধীনতা সরকার নিয়ন্ত্রণ করবে না উচ্চ আদালত নিয়ন্ত্রণ করবে এই বিষয়গুলো তো আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি এবং কোনো ভালো ফল আমরা পাইনি এখন পর্যন্ত তবে এই কমিশন যদি সুপারিশ করে এরা তো কোনো রাজনৈতিক সরকার না বিএনপি সরকার তো না এরা তাহলে এদের তো এটা বাস্তবায়ন করতে কোনো অসুবিধা থাকবার কথা না এই কাজগুলো আমরা বিশ্বাস করি ওটা করে দিয়ে যাবে যাতে করে আমরাও যদি কখনো ক্ষমতায় আসি আমরাও যত যাতে স্বেচ্ছাচের হয়ে উঠতে না পারি কোনো কারণে কোনো মানে কি বলে মনের সেই পথগুলো দরকার একটা জাতি রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগ দেখেন একটা পুরনো রাজনৈতিক দলের আগে অনেকবার বোধ হয় আপনার এখানে আমি বলেছি কি কারণে আওয়ামী লীগে এই পথ বেছে নিল আমি জানি না কত মানুষের অবদান কত লড়াই সংগ্রামের ইতিহাস আছে আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে হাসিনা একা কোথায় নিয়ে গেছে আপনি বলেন এই আওয়ামী লীগের এত কর্মী বাহিনীকে কীরকম ভয়ানক বিপদে ফেলে দিছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কোথায় কুয়ের মধ্যে ফেলে দিয়ে চলে গেল আপনি আপনি বলেন অতলে ফেলে দিয়ে চলে গেল কেন হবে এটা বলেন জাস্ট আপনি চোদ্দো সালের নির্বাচন জাস্ট চোদ্দো সালের নির্বাচন সেখান থেকে শুরু ওইখান থেকে শুরু হয়েছে যে মানুষের ভোট ছাড়া জোর চুরি করে রাতের আধারে হ্যাঁ জোত চুরি করে রাতের আধারে ইন্ডিয়ানদের সহযোগিতায় এই যে ভারতীয়রা বড় বড় কথা বলছেন সম্পর্কের কথা বলছেন এটা বলছেন হ্যাঁ বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার জন্য তাদের তো দায় আছে ন্যাক্কারজনক ভূমিকা তারা পালন করেছে আমি দ্বার্থহীনভাবে এখন বলতে চাই এই 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 শক্তির হাত থেকে ও বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের সেটার সূচনা হয়েছে কিন্তু এতদিন পরে এই সরকার এই যে ভারতের সাথে যে মর্যাদার একটা জায়গায় আমরা বসে কথা বলতে পারছি এটা আমাদের অর্জন না এই অর্জনটাকে ধরে রাখা শুধু আমাদের কাজ সেই জন্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে এই ছাত্র বলেন এই ছাত্র উপদেষ্টা বলেন বা ওই ছাত্র সমন্বয়কারী বলেন বা ওই জনপ্রশাসনে যে বলছিলাম ইমাম চলে গেছে অনেকে বলতেছে এস টিমাম চলে গেছে আর একইমামকে রেখে গেছে সব আওয়ামী লীগের পেতাত্তা আপনি ডিসি নিয়োগ নিয়ে কী হয়েছে এর চুলচেরা বিশ্লেষণ করেন আপনি আপনি দেখবেন আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী আপনি ব্যাকগ্রাউন্ড সকলের না অনেকের অনেকের এখনও কী কারণে হবে আপনি সেনাবাহিনীতে কী পরিবর্তন হয়েছে আপনি বলেন আপনি এই সেই লেফটেন্যান্ট জেনারেলরা জেনারেল সাহেবরা বসে আছেন ওইখানে এখনও কীভাবে আমি জানি না আপনি এনএসআই আপনি জানেন মানে এনএসআইয়ের এর ডিরেক্টরের পদে যে পথ অতিরিক্ত মানে অ্যাডিশনাল ডিডি যারা হ্যাঁ অতিরিক্ত হ্যাঁ মানে জয়েন্ট ডিরেক্টর এবং অতিরিক্ত ডিরেক্টর আওয়ামী লীগের আমলের চল্লিশ বিয়াল্লিশ জনে এখনও বসে আছে একটা সমতা আনার জন্য যে প্রমোশন দিয়ে যারা বঞ্চিত তাদের সেগুলোও করা হচ্ছে না অনেক মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় হ্যাঁ এই রোডস অ্যান্ড হাইওয়েজে

মানে প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলেও ওনার অ্যাসোসিয়েট ওনার সাবঅর্ডিনেট উনি একা তো সব কাজ করতে পারবেন না প্রফেসর ইউনুসের সদিচ্ছা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আলোচনা শেষ করতে চাই ডক্টর মামুনের বক্তব্য ধরেই বলতে চাই যে নতুন দল আত্মপ্রকাশ কোনো অসুবিধা নাই আমি বুঝতে পেরেছি আমি বলি বিপ্লবের সাথে প্রতি বিপ্লব বেহাত বিপ্লব ব্যর্থ বিপ্লব এই শব্দগুলো যায় আসে হ্যাঁ একটা বিপ্লব হলো কিসের বিরুদ্ধে বিপ্লব করেছেন আপনি একটা আধিপত্যবাদী শক্তি এবং তার এদেশের ক্রিয়নক এবং অলিগার শ্রেণী এবং শাসক শ্রেণী একটা একটা নেক্সাস একটা শক্তিশালী নেক্সাস তার বিরুদ্ধে আপনি বিপ্লব করেছেন বিপ্লবের পরে অনেকগুলো ঘটনা আমরা প্রত্যক্ষভাবে দেখছি এখনও ঘটছে এই যে গার্মেন্টস শিল্পে যে অস্থিতিশীলতাগুলো ঘটছে কী কারণে ঘটছে কারা ঘটাচ্ছে এগুলো তলায় দেখতে হবে নতুন সরকারের যে হ্যান্ডসগুলা তার যে প্রশাসন তার যে গোয়েন্দা সংস্থা এবং তার যে পুলিশ বাহিনী তারা কি ভূমিকা পালন করছে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই সময়ে আপনি যদি এই বিপ্লবে শোনেন এই বিপ্লবকে আপনি দুইটা ভাগ করেন একটা হলে বিপ্লবের সুফল কারা ভোগ করবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং আন্দোলনকারী যারা আর এই বিপ্লবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং তার মিত্রশক্তি যারা দেশি বিদেশি তারাই তো ক্ষতিগ্রস্ত তারা তো পাগল হয়ে গেছে এই বিপ্লব যদি ব্যর্থ হতো আমার গডদান থাকতো না বা এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো গডদান চামড়া আমরা কল্লা যে ওনার চাকরি থাকতো না হ্যাঁ এরকম তো অসন্ন ঘটনা ঘটতো ঘটতো কিনা তাহলে এই বিপ্লবটা আপনি সংহত করবার আগে আপনি যদি বিভেদ আত্মকোন্দল বিদ্বেষ বা বিভক্তির মধ্যে চলে যান হ্যাঁ এটা ঠিক যে আমরা এই আন্দোলন করবার জন্য নানান শ্রেণী পেশার মানুষ নানান দলমতের মানুষ আমরা এক হয়েছিলাম এই হাসিনার বিরুদ্ধে হ্যাঁ তাদের প্রত্যেকের পথ ভিন্ন কিন্তু এখনই কি সময় হয়েছে আপনি পথকে আলাদা করে দিয়ে আপনি কাদা ছোড়াছড়ি করবেন একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলবেন আপনি দল করেন এর কোনো অসুবিধা নাই রাজনৈতিক দল স্বাগত একটা মানুষও দেখাতে পারবেন না আমার দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সরকারকে সহযোগিতা করতে হবে পঁচিশ তারিখভাবে বলা হয়েছে অ্যাকাডেমিকলিও বলা হয়েছে যে এই সরকারকে সহযোগিতা করা আমার কাজ কিন্তু আপনি আন্দোলনরত ছাত্র শোনেন রাজনীতি অনেক জটিল জিনিস আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আর পৃথিবী চালায় রাজনীতিবিদরা আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ সেই রাজনীতি শিশুতোষ কোনো ব্যাপার না কিন্তু এই রাজনীতিকে আপনাকে শিখতে হয় রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা এটা একটা টেম্পোরারি সিস্টেম যেটা রয়েছে তারা আমাদের ট্র্যাকে উঠে দেবে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম ট্র্যাক থেকে লেজ হয়ে গিয়েছিলাম তারা আমাদের ট্র্যাকে উঠে দেবার জন্য কাজ করছে আমরা সাধুবাদ জানাই কিন্তু রাজনীতিবিদকে যদি আপনি কটাক্ষ করেন তাচ্ছিল্য করেন যার ভূমিকা মানে অপরিসীম সীমাহীন ভূমিকা যিনি তাকে যদি আপনি ছিল করেন এটা এটা প্রশ্ন নিশ্চয়ই দেখা দেবে এটা কেন করছেন কি কারণে করছেন কে আপনাকে দিয়ে করাচ্ছে সেটাও ক্ষতি দেখবার কারণ আছে অবশ্যই ওয়েলকাম আপনি রাজনীতি দল করবেন একটা রাজনীতি শিখতে একটা মানুষকে একটা জীবন লাগে আপনি একজন পরিশীলিত রাজনীতিবিদ হবেন সে করে রাজনীতি হবেন গণ কি গণভিত্তিসম্পন্ন সম্পন্ন রাজনীতিবিদ হবেন তার জন্যে আপনাকে যুগের পর যুগ শ্রম ঘাম সাধনা রক্ত ত্যাগ তিতিক্ষা জীবনের ঝুঁকি নিতে হয় তারপরে মানুষ ঋদ্ধ হয় সমৃদ্ধ হয় একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হয় গাছ থেকে বললেই তো মানে রাজনীতিবিদ প্যাট থেকে বললেই রাজনীতিবিদ হয়ে যায় না আমার যে ভাই গ্রামে থাকে শিক্ষকতা করে তাকে যদি আমি আমার চেয়ার এনে বসাই দিই তা এটা কী খাবে না মাথায় দিবে। আর আমাকে যদি এটা বসায় দেয় সেই জন্য যে যে কাজ করে তাকে সেই কাজ করতে দিতে হবে এবং তার সমালোচনা আপনি যখন করবেন তখন আপনাকে জেনে বুঝে করতে হবে যে আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ